আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিস কিংডম। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকের রেসিপিটি হলো ছানচি শাক বা হেলেনচা শাকের পাকোড়া। অনেক সময় আমরা এগুলি কিন্তু হোটেল বা ভ্যানের উপর থেকে কিনে থাকি, কিন্তু সেটি কতটা স্বাস্থ্যকর সেটি কি কখনোই ভেবেছেন? তাই কিভাবে স্বাস্থ্যকর উপায়ে ঘরে এটি তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের দেখাবো। চলুন চলে যাই মূল রেসিপিতে। বাটিতে আমি এক কাপ পরিমাণের বেসন নিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর এই চাউলের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু পাকোড়াটা অনেকক্ষণ যাবৎ ক্রিস্পি থাকবে। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, এটি যদি হাতের কাছে থাকে তবেই ব্যবহার করবেন, না হলে বাদ দিতে পারেন। এবার শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে পানি অ্যাড করব আর একটি ব্যাটার তৈরি করে নেব। এটি এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না হয়ে যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ব্যাটারটা পারফেক্ট। আমরা সাধারণত আলুর চপের জন্য ঠিক যেমনটা গোলা করে থাকি এটা কিন্তু তেমনই হবে। এবার একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি পাকোড়াগুলি ভাজার জন্য। এই পাকোড়াটি তৈরির জন্য আমাদের এই হেলেনচা শাকগুলি লাগছে, আর আমি খুব পরিষ্কার পানি দিয়ে এটিকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার 2 থেকে 3টি শাকের বোটা ধরে এভাবে গোলার ভিতরে খুব ভালোভাবে ডুবিয়ে ডুবিয়ে এটি কিন্তু মাখিয়ে নিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এবার আমি পাকোড়াগুলি তেলের ভিতর ছেড়ে দিব। এভাবেই সব পাকোড়াগুলি আমি হালকা ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিব। আপনারা চাইলে এর থেকেও বেশি ডিপ করে ভাজতে পারেন। দেখলেন তো কত সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায় শাকের এই পাকোড়াগুলি, আর এগুলো কিন্তু বিকালে চায়ের সাথে জমে ওঠে বেশ, বা রোজার সময় ইফতার টেবিলেও এটি কিন্তু সার্ভ করা যায়। এভাবেই যদি আপনারা পাকোড়াগুলি ভাজেন তাহলে আপনাদের পাকোড়াগুলিও কিন্তু অনেকক্ষণ যাবৎ মুসমুসে এবং ক্রিস্পি থাকবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে কিন্তু ভুলবেন না। এর ফলে আমার রান্নার নোটিফিকেশন চলে যাবে আপনার অলে। আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।